নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পোর্টালে পত্রিকায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কি আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে হেডলাইনই দেখতে পাচ্ছেন, ডিএর পর এবার এক ধাক্কায় বাড়বে বেতন, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, জারি বিজ্ঞপ্তি। কি বলা হয়েছে এই নিউজ আর্টিকেলে বিস্তারিত আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন জনস্বার্থে, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। ডিএ বাড়তে চলেছে শীঘ্রই, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শীঘ্রই অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী নবান্নে। বারংবার বৈঠকে ডিএ নিয়ে আলোচনা হয়েছে বহুবার। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ পোষণ করতে এই সিদ্ধান্ত অনেকেই মনে করছে, কিন্তু সংগ্রামে যৌথ মঞ্চে মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। এর মধ্যেই জুলাই মাসের দিকে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পায়, সরকারি কর্মীদের বেসিক স্যালারির ওপর 3%। কিন্তু শোনা যাচ্ছে এবার 3% নয়, 4% বেতন বৃদ্ধি করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বহুদিনের দাবি ছিল যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেই জন্য তারা ডিএ প্রদান করতে পারছে না, কিন্তু প্রায় 10,000 কোটি টাকা কেন্দ্র সরকার প্রদান করেছে রাজ্যকে। টাকা পাওয়ার দিক থেকে রাজ্য চতুর্থ স্থানে রয়েছে সমস্ত রাজ্যের মধ্যে। মুখ্যমন্ত্রীর এই দাবি এবার আর চলবে না, সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা খুব শীঘ্রই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। জুলাই মাসে ডিএ মামলা শুনানি রয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকার হেরে গেলে সমস্ত ডিএই কিন্তু মিটিয়ে দিতে হবে। তার মধ্যেই রাজ্য সরকার চাইছে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে পোষণ করতে, সেক্ষেত্রে 4-5% ডিএ ঘোষণা হতে পারে এবং তার সাথে বেসিক স্যালারির উপর 3-4% বৃদ্ধি পাবে। এক্ষেত্রে প্রতি বছরই 3-3% বেতন বৃদ্ধি পায় সরকারি কর্মীদের, কিন্তু এইবার শোনা যাচ্ছে যে 4% বেতন বৃদ্ধি পেতে পারে, এমনটাই ইঙ্গিত করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী চন্দীভাবু ভট্টাচার্য জানিয়েছেন যে জুলাই মাসে সকল সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে বেসিক স্যালারির ওপরে। এক্ষেত্রে সকল সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেলেও ডিএ বৃদ্ধি পাবে কিনা তা নিয়ে কোনো কিছু শোনা যায়নি। তবু সূত্র মারফত খবর পাওয়া কাজ যাচ্ছে যে 4-5% কিন্তু ডিএ বৃদ্ধি পেতে পারে রাজ্য সরকারি কর্মীদের। এক্ষেত্রে এখন ডিএ কতটা বৃদ্ধি পায় সেদিকে তাকিয়ে রয়েছে সকল সরকারি কর্মীরা, এবং সঙ্গে যৌথ মঞ্চের যে লড়াই তারা কিন্তু মাঠে ময়দানে সেই লড়াই করছেন। তো দেখতে পেলেন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল, আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক শেয়ার করে দেবেন।